কে বলছেন যে আজানের লম্বা কাহিনী, আজান কিভাবে দিবেন যখন মেরাজের পরে সালাত শুরু হবে, সালাত চালু হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমরা সালাতের জন্য মানুষকে যে ডাকব, আমাদের ডাকার পদ্ধতি কি হবে? কেউ বললেন সাইরেন বাজান, হুইসেল দিবে মাইকে, না হুইসেল দিবে কোন একটা জিনিস দিয়ে, বাঁশি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন না, এটা তো অমুসলিমদের সাথে মিলে যায়, তারা তাদের এই ইবাদতে হুইসেল দেয়, কিন্তু আমরা তো অমুসলিমদের কোনো ক্রিস্টি কালচার গ্রহণ করতে পারি না। আরেকজন বলছেন ঠিক আছে তাহলে ঘন্টা বাজান, বেল বাজান, বলছে এটা না, এটা তো অমুক ধর্মের মধ্যে, তাদেরটা আমরা গ্রহণ করতে পারি না। কেউ বলছেন ঠিক আছে আপনি আগুন জ্বালিয়ে দিবেন ছাদের উপরে, আগুন দেখে আসবে যে হ্যাঁ ইবাদতের সময় হয়েছে, তো না এটা তো অগ্নি পূজকদের সাথে মিলে যায়। এইভাবে সাহাবীর একটার পর একটা পরামর্শ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করছেন, না এটা অমুকের সাথে মিলে যাচ্ছে, এটা অমুকের সাথে মিলে যাচ্ছে, আজান না অমুকের সাথে মিলে যাচ্ছে, আজানের প্রসঙ্গ তখন আসেনি। তো আমরা ডাকবো কীভাবে মানুষকে সালাতের জন্য? কোনো সিদ্ধান্ত আসলো না, বৈঠকে ঘুমিয়ে গেলেন, এসে ফজরের সময় বা সকালবেলা বা পরবর্তী অক্তে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমি একটা স্বপ্ন দেখেছি আজকে। কী স্বপ্ন দেখেছো? তখন উনি শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের বাক্যগুলো বলা শুরু করলেন যে এইভাবে মানুষকে ডাকা যায়। আল্লাহ রাসূল বলছেন চমৎকার তো, দারুণ সিস্টেম তো, ঠিক আছে তুমি যাও, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাও ছাদের উপরে যাও, তুমি বেলালকে শিখিয়ে দিবে আর তোমার কথা শুনে বেলাল আজান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বিশ্লেষণের কথা, আল্লাহ রাসূল তো সাহাবীকে পারতেন, জায়েদকে পারতেন, আব্দুল্লাহ বিন জায়েদকে, তুমি যাও তুমি আজান দাও, তুমি শিখেছো, তুমি জেনেছো কীভাবে দিতে হয়, বাক্যগুলো তোমার মুখস্থ, তুমি ছাদের উপরে গিয়ে আজান দেওয়া শুরু করো। রাসূল বলতে পারতেন, কিন্তু বলছেন না তুমি বেলালকে নিয়ে যাও, বেলাল আজান দিবে। কারণটাও বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, তার মনের মধ্যে একটা সংকীর্ণতা আসতে পারে যে আজানের স্বপ্ন আমি দেখলাম, বাক্যগুলো শিখলাম আমি, অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিবে, আমি নই কেন? কিন্তু জবাবটা দিয়ে দিলেন, ফাইন্নাহু আন্দা সাউতাম মিনকা, কারণ তোমার চেয়ে বেলালের আওয়াজটা উঁচু, কণ্ঠের যে আওয়াজ, কণ্ঠের যে ধ্বনি, তোমার চেয়ে বেলালেরটা উঁচু। আর আজান তো সেই জিনিস যেটা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম, বিধায় যার কণ্ঠ উঁচু, যার কণ্ঠে বেশি মানুষ শুনতে পাবে তাকে দিয়ে আজান দাও, তোমার কণ্ঠ হলে বেশি মানুষ শুনতে পাবে না, আর বেলালের কণ্ঠ অনেক দূরে যাবে যেহেতু তার কণ্ঠের আওয়াজ বেশি, বিধায় তুমি ওকে শিখিয়ে দিবে আর তোমার শুনে শুনে বেলাল বলবেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 399 নম্বর হাদিস, যে কথা বলছিলাম, তাহলে ইসলাম আজানের জন্য নির্বাচন করছে এমন একজন ব্যক্তিকে যার আওয়াজটা হবে উঁচু, কণ্ঠ হবে উঁচু, মানে বেশি মানুষকে শোনানো যাবে। আজানের টার্গেট হলো বেশি মানুষকে শোনানো। দেখুন তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, মাইক আবিষ্কার হয়েছে বেশি মানুষকে শোনানোর জন্যই। গবেষণার খোরাক তো এখানে এসেছে যে আজান এমন একটা মাধ্যম আবিষ্কার প্রয়োজন যেটা বেশি মানুষকে শোনানো যায়। মাইকের আবিষ্কার হয়েছে, সাউন্ড বক্সের আবিষ্কার হয়েছে, মাউথ পিসের আবিষ্কার হয়েছে, গবেষণার খোরাক তো ইসলাম দিয়েছে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ। কণ্ঠের আওয়াজ যত দূরে না যায়, মাইকের আওয়াজ তার চেয়ে অনেক গুণ বেশি দূরে যায়, কিন্তু এই খোরাক তো ইসলাম দিয়েছে যে এরকম কিছু দরকার যে আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যাবে। অনেকে অবশ্য বলার চেষ্টা করেছি বা অনেকে হুট করে বলে ফেলি যে তাহলে মাইকটা বিদাত, কিন্তু মাইক বিদাত হয় কী করে? মাইকে আওয়াজ কম, মাইকে আজান দিলে নেকি হবে এই আশায় কেউ আজান দেয় না, মাইকের আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যায় এ আশাতে মাইকে আওয়াজ দেয়, মাইক আজান দেয়। বিদ্যুৎ নেই তাই কেউ একজন মুখে আজান দিচ্ছে, একদিন তো কেউ ভাবে না যে আজকে মুখে আজান দিলাম তাই নেকিটা কমে গেল, আজ কারেন্ট নেই মুখে আজান দিলাম নেকি কমে গেল এ আশা কেউ করে না, মুখে আজান দেয়, নেকির কোনো তারতম্য নাই, তফাত নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে ইসলাম মানুষকে এই চিন্তার খোরাক দিয়েছে। এই যে প্রজেক্টার ভিডিও হচ্ছে,